এখানে খুব অদ্ভুত মেশিন দেখতে পাচ্ছি, এগুলো কি মেশিন ভাই? এগুলো পাওয়ার স্প্রে। পাওয়ার স্প্রে প্রত্যেকটা এই শপের মধ্যে পেয়ে যাচ্ছেন। নবাবপুরের মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস শপ আর কি, মেশিনারিজ আইটেমের মধ্যে, মানে পুরো নবাবপুরের মধ্যে তাদের শপটা খুবই বিখ্যাত হোলসেলের জন্য স্পেশালি। আপনারা চাইলে কিন্তু রিটেল নিতে পারবেন, তবে আমাদের ভিডিওর হাইলাইট রাখবো হচ্ছে হোলসেলের উপরে। শপের নামটা হচ্ছে মূলত ইউসুফ এন্টারপ্রাইজ। আমার সাথে আছে ইউসুফ ভাই, শপ ওনার। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম। আপনাদের শপের অ্যাড্রেস যদি বলতেন ভাইয়া। আলবাজার ঢাকা হোটেলের বিপরীতে। আচ্ছা আচ্ছা, ইউসুফ এন্টারপ্রাইজ, রাইট। তো আপনারা চাইলে কিন্তু ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট আপনারা হোলসেল রেটে নিতে পারবেন, তাই তো ভাইয়া? জি জি। আর পাশাপাশি কিন্তু তাদের কাছে আপনার বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ গুলো আছে, যেমন আপনার গান আছে, নজল আছে, তারপর হচ্ছে ফোম আছে। আদারওয়াইজ যা যা থাকছে ভিডিওর মাধ্যমে সবকিছু আজকে ভিডিওর মাধ্যমে আমাদের ইউসুফ ভাই দেখাবে। পাশাপাশি প্রত্যেকটা আইটেমের প্রাইসগুলো বলবে, আইটেমগুলো সম্পর্কে বলবে। তো তাদের শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবে, আপনারা অবশ্যই অবশ্যই সেখানে কালেক্ট করবেন। প্রথমে শুরু করবো এই রেড কালার কিছু একটা ছোট মেশিনের মধ্যে দেখা যাচ্ছে, মোটরগুলোকে বলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা হলো আপনার দুই এক হর্স পাওয়ার মোটর। এক হর্স পাওয়ার, এটা দিয়ে তো আপনার আপনার গাড়ি, তারপর হচ্ছে বাইক ওয়াশ করে যাবে, যে কোনো কিছু ওয়াশ করে দেন, গাড়ি বাইক, তারপর অনেকে আপনার ঘরের কাজে ইউজ করে, ঘরের কাজে পানি যে যে লাগে, প্রেসার যেখানে প্রয়োজন সেই জিনিসটা ব্যবহার হবে। এটা হলো সবচেয়ে ছোট, এটা হচ্ছে আপনার সবচেয়ে ছোট। আবার প্রেসার মিটারও দেওয়া আছে, না? জি, প্রেসার মিটার দেওয়া আছে, অন অফ সুইচ দেওয়া আছে। আচ্ছা, এগুলো মেশিনগুলোর প্রাইস কেমন ভাইয়া? এটা হলো আপনার হলো 5700 টাকা দাম। 5700 টাকা, এটা কি হোলসেল প্রাইস না রিটেল প্রাইস? এটা হলো খুচরা প্রাইস। খুচরা প্রাইস, যারা হোলসেল নেবে তারা ফোন দিয়ে হোলসেল নিয়ে আমার সাথে সরাসরি আলাপ করতে পারবে। ওকে, আর একটি মোটর দেখতে পাচ্ছি ভাইয়া, এটা কি মোটর? যে এটাও কার ওয়াশ, এর একটু কোয়ালিটি ভালো, উন্নত মানের, ভালো মানের, তাই না? ভালো মানের, জি। এটা ফিনিশিংটা ভালো লাগতেছে, ফিনিশিংটা ভালো, খুব প্রেসার মিটার আছে। এটা হর্স পাওয়ার কত ভাইয়া? এটা এটা হর্স পাওয়ার আপনি 1.5 হর্স পাওয়ার। 1.5 হর্স পাওয়ার, তার মানে এটা থেকে ছোট মোটর কি মূলত 1.5 হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার, এগুলি বিক্রি হয়। রাইট রাইট, আর এগুলো অনেক ছোট মেশিনের জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা যে আপনার গাড়ি, তারপর হচ্ছে আপনার বাসা বাড়ির বাগান টাগান, তারপরে মোটরসাইকেল ওয়াশ করার যে কোনো জায়গায় প্রেসার দরকার হলে দিতে পারবো, এটা দাঁড়ান ক্ষমতা যতটুকু দিতে পারবো। ওকে, প্রাইসটা কেমন এটা ভাইয়া? এটা হলো আপনার হলো 6500 টাকা দাম। 6500 টাকা, ওয়ারেন্টি থাকছে কত দিনের সাথে? 1 বছরের ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি। হ্যাঁ, এবং পার্টস আমাদের অ্যাভেলেবল আছে, যে কোনো সমস্যা আমরা ঠিক করে দেব সাথে সাথে। ভাই এই মেশিনটা দিয়ে ঘুরতেছে, এটা কি মেশিন ভাইয়া? এটা হলো ঘাস কাটার মেশিন। ঘাস কাটার মেশিন, আপনারা অনেকে বাগান বাড়ি, তারপর আপনার গ্রামের মধ্যে ঘাস কাটার জন্য লাগে, ঘাস ধান কাটতে হবে, ঘাস কাটতে পারবে। ওকে, খুব চমৎকার মেশিন কিন্তু ভাইয়া। তারপর এটা দিয়ে নিড়ানি ব্যবহার করতে পারবে, এখন ওই যে সাধারণত ছোট মিনি মিনি কাজগুলো এটা দিয়ে সারতে পারে, পাওয়ার টিলার জায়গায় এটা দিয়ে কাজটা করতে পারে। মানে এত বড় মেশিন লাগবে না, ছোট মেশিন দিয়ে বড় মেশিন কাজ হয়ে যাবে আর কি। তার মানে আপনার বড় মেশিনের কাজটা এই ছোট মেশিন হবে, এটা দিয়ে প্রায় 5-7টা কাজ হয় এটা দিয়ে। রাইট রাইট রাইট, খালি বেলেট চেঞ্জ করতে হবে, মাথাগুলো চেঞ্জ করে করে যে যার ভাবে করে নিতে পারবে। ওকে, এটা হচ্ছে হন্ডা ব্র্যান্ডের। জি, হন্ডা ব্র্যান্ডের GX35, এটা হন্ডা, এবং এটা খোদাই কিন্তু লেখা আছে, বডির গায়ে খোদাই কিন্তু লেখা আছে এই যে হন্ডা GX35। ওকে, তো এর প্রাইস কেমন নিচ্ছে? এটা হলো 8000 টাকা দাম। ভাই এখানে খুব অদ্ভুত মেশিন দেখতে পাচ্ছি, এগুলো কি মেশিন ভাই? এগুলো পাওয়ার স্প্রে। পাওয়ার স্প্রে, আম গাছে পানি দেওয়ার জন্য, এটা হাইট মিটার বেশি। আচ্ছা আচ্ছা, এই এই এটাও কারোসের টাইপই, কিন্তু এটা তো কারোস ব্যবহার করতে পারবেন। আচ্ছা, প্রেসার যে যে যেসব কাজে এইসব ব্যবহার করতে পারবেন, কিন্তু মূলত বেশিরভাগ হলো হাইটটা বেশি, হাইটটা বেশি, 100 ফিট পর্যন্ত উপরে এটা দিতে পারবে। 100 ফিট? হ্যাঁ, 100 ফিট উপরে যাবে এটা। ওকে, মানে এই মেশিনটা পাওয়ার কিন্তু প্রচন্ড, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে এটা ধারণ ক্ষমতা উপরের জন্য বেশি। আচ্ছা, এটার প্রাইস কেমন ভাই? হ্যাঁ, এটা হলো আপনার 7000 টাকা দাম। 7000 টাকা, আর এটা দেখি এটা বড় ভাই, মানে এটার পাওয়ার তো মানে আরো হবে না? হ্যাঁ, এটা বড়, এটা বড় মানে অনেক বড়, এটা চাই সাইজ বড়, এটা চার সাইজ। হ্যাঁ, এটা আপনি যদি কেউ মোটর দিয়ে চালায় তাহলে আপনি মোটর লাগবে মিনিমাম 5 গোড়া, 5 গোড়া থেকে 7.5 গোড়া, 5 থেকে 7.5 গোড়া চালাতে পারবে। যদি ডিজেল ইঞ্জিন দিয়ে চালায় তাহলে 10 হর্স পাওয়ার ইঞ্জিন লাগবে। এটা হাইট কতটুকু? এটা প্রায় 200 ফিট উঠবে, 200 ফিট, হ্যাঁ 150 ফিট, 200 ফিট এরকম উঠবে। তার মানে কেউ যদি কম পাওয়ার নিতে চায় এটা, এই বেশি পাওয়ার হচ্ছে বেশি এটা। হ্যাঁ, এগুলো 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 দিয়া অনেক কাজে ইউজিত হয়। আপনি পানি যে সব প্রেসার লিয়া মোটর ইঞ্জিন দিয়া যা যা ব্যবহার করতে পারবেন, কিন্তু মূলত হাইট মিটার, হেড মিটার হাইটটা বেশি। রাইট, এটা প্রাইসটা কেমন যাচ্ছে ভাই? এটা হলো 19000 টাকা দাম। 19000 টাকা, এইটা মনে হয় সবচেয়ে পাওয়ারফুল মেশিন। হ্যাঁ, এটা সবচেয়ে পাওয়ারফুল নয়, এটা হলো ডিজিটাল মনিটর আছে, ডিজিটাল মনিটর, কন্ট্রোল বক্সটা পিছে। আচ্ছা, আর এটা এটা 4 হর্স পাওয়ার,
এটা চাইলে কেউ পাঁচ সাড়ে সাত ব্যবহার করতে পারে, কিন্তু আমি যেটা তা এটা চার হসপর মোটর আর হেডটা হইলো আপনি সাড়ে পাঁচ গোড়া, সাড়ে পাঁচ সাড়ে সাত নিতে পারবে, কোনো ভয় নাই। যেমন অনেক কারো শুধু মানুষ বিক্রি করে কিন্তু পার্স দিতে পারে না, আমার কাছে পার্স আগে নেন তারপর মাল নেন, কোনো সমস্যা নেই। ওকে, প্রাইসটা কেমন পড়বে ভাই? এটা হলো আপনি 46000 টাকা দাম পড়বে, 46000 টাকা। জি, মানে যেমন পাওয়ার তেমন দাম। হ্যাঁ হ্যাঁ ভাই, এগুলো কি ড্রামের মতো? হ্যাঁ, এগুলো হলো আপনার ফর্ম ট্যাঙ্ক, ওই যে 200 লিটার কম প্রেসার দেয়া হাওয়ার মাধ্যমে আমাদের যে ফর্ম গুলো আছে রাইট, এগুলো 2 লিটার দিলে মোটামুটি একটা ট্যাঙ্কি আপনার অনেক কাজ করা যায়। আচ্ছা, এগুলো এসে জং ধরবে না। আচ্ছা, যা লাগবে আমি দিতে পারবো, মানে বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার সার্ভিস, যে কোনো জায়গায় দিতে পারবো। আর সরাসরি আপনারা আসতেও পারবেন, আইসা আমার সাথে কথা বইলা একবার দেখা যান তারপরে মাল নেন। এই জিনিসটা কি ভাই? বাংলাদেশের এটা এটা টোটাল প্রাইস হল 42000 টাকা, গান পাইপ এসেসরি সবকিছু কমপ্লিট। এটা খুব ইউনিক একটা জিনিস, এটা কি? হ্যাঁ, এটা হলো আপনার হলো চারটা নজল দেয়া, যারা ইন্ডাস্ট্রিয়াল কারোস্টি ব্যবহার করে। আচ্ছা, ওই কারোসের জন্য এটা খুব প্রেসার প্রয়োজন হয়, তখন এটা প্রাইভেটের নিচে দিয়া প্রাইভেটের ওই যে দেখা যায় বড় মেশিন কিনতে হয় 3-4 লাখ টাকা, হ্যাঁ ওটার উপরে দিয়া কাজ হয়, কিন্তু যার যার কম প্রাইসের প্রয়োজন তখন সে এটা নিয়ে আমার তিনটা সাইজের আছে, ওই বড়টা হইলো আপনার 2000 টাকা দাম, নিচেরটা হইলো আপনার 1300 টাকা দাম। এটা হলো খুচরা প্রাইস, কিন্তু ফিক্সড প্রাইস আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে যদি একটু কম রাখা যায় একটু রাখবো। আর নিচে এটা আছে, এটা একটু কম দামি, এটা হলো 1000 টাকা দাম। 1000 টাকা না, খুচরা প্রাইস 1000 টাকা দাম। ভাই এগুলো কি গান নাকি? জি এগুলো গান। আচ্ছা, গান আমার কাছে কয়েকটা ডিজাইনের আছে, এখানে স্যাম্পল রাখার জন্য জায়গা নাই, যার কারণে আমি যে কটা পারছি আমি এখানে লাগাইছি। মিনিমাম 50টা ডিজাইনের গান আছে। আচ্ছা, যদি ছোট বড় সব ধরনের, ছোট বড় সব ধরনের আছে, কম একবারে সর্বনিম্ন 600 টাকা থেকে শুরু করা, আচ্ছা একটা গান 7000 টাকা পর্যন্ত দামের আছে। অনেক হেভি পাওয়ারফুল। হ্যাঁ পাওয়ারফুল, মানে সর্বনিম্ন 600, তারপর সর্বনিম্ন 600 আর সর্বোচ্চ 7000 টাকা একটা গানের দাম। ওকে, ফোম দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ ফোম দেখতেছে, এটা হলো 5 লিটারের, এটা হলো সাধারণত সবাই যারা ইউজ করে কমের ভিতরে, এটা 550 টাকা এক গ্যালনের দাম। এক গ্যালন, হ্যাঁ এটা এটা 550 টাকা, একটু কম দামের ভিতরে ভালো। আর সবচেয়ে ভালো এটা নিতে পারে, এটা এইটা কেমিক্যালটা খুব ভালো, গ্যারান্টি সহকারে, গাড়ি কোনো সমস্যা হবে না, রং কালার নষ্ট হবে না, তারপরে পরিমাণ খুব কম দিলেই কাজ খুব ভালো, এটা খুব ভালো ভালো কোয়ালিটির। এটা 5 লিটার কত? এটা 5 লিটার, এটা হলো 6 লিটার, এখানে 6 লিটার না, 5 কেজি 6 লিটার মাল আছে এখানে। ঠিক আছে, এটা হলো 950 টাকা। এখানে কিছু পাস দেখতে পাচ্ছ? হ্যাঁ, এগুলো হলো চেনসু মেশিন এর, যে কোনো সাইজ যে কোনো সাইজ পাইবেন, আর 16 থেকে 24 রেডি স্টক মাল আছে আমার কাছে। আচ্ছা, আর যদি কেউ বড় চায় তাহলে বড় দেয়া যাবে, আমার কাছে মেশিন আছে, এবং এটা যদি কেউ আপনার কাইটা ছোট করবে এটা করা যাবে, কাইটা বড় করবে এটা করা দেওয়া যাবে, এই মেশিন আমার কাছে আছে। এমনি রেডি স্টক 16 থেকে 24 ইঞ্চি পর্যন্ত মাল আমার কাছে আছে মেশিন এর। ওরে ভাই দেখেন, পাওয়ারটা দেখেন, এটা প্রেসারটা দেখেন, মেশিনটা দেখেন, অনেক ভালো পাওয়ার। হ্যাঁ অনেক ভালো, মানে এর প্রেসার অনেক হাই কোয়ালিটির, এটা মানে বাইকটা 2-3 মিনিটে ওয়াশ করা যাবে। এটা জি জি, বাইকটা তাহলে 2-3 মিনিটে ওয়াশ হয়ে যাবে। হ্যাঁ 2 মিনিটে হয়ে যাবে, এটা ওয়াশ করার পর ফোম মারাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফোম মারাচ্ছে ভাই। এটা ওয়াশ করতেছে না? জি ভাই, মানে ফোম মারার পরে এখন ওয়াশ করা হচ্ছে। ফোমের ক্লিনিং আছে, ফোমের ক্লিনিং কোনো ডলার কিন্তু হয়নি দিয়ে।
আর যে প্রাইস গুলো বলছে এগুলো রিটেল প্রাইস, ফোন দিলে কিছুটা কমবে, হ্যাঁ কিছু, আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা নেগোশিয়েবল, আপনারা কিন্তু প্রাইসটা ফোন করে জেনে নিতে পারবেন, তাই তো? জি জি রাইট। পাশাপাশি তাদের কাছে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ গুলো আছে, স্পেয়ার পার্টস গুলো আছে, বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম গুলো আছে, পাইপ, নজেল, গান, তারপর ফোম ওয়াশের ফোম, তো সবকিছু মিলে কিন্তু এগ্রিকালচার আইটেম আমাদের ফগার মেশিন আছে, আচ্ছা আচ্ছা, ঘাস কাটার মেশিন আছে, এগুলো জায়গার জন্য আমি ডিসপ্লে দিতে পারতেছি না, রাইট। তো যাদের যেটা প্রয়োজন ফোন করে অর্ডার করে নিতে পারবেন, আর ঢাকা বাইরে বাংলাদেশের 64টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট আপনারা পারচেজ করতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ ইউসুফ ভাই আমাকে ভিডিওতে হেল্প করার জন্য। আর ভিডিওর নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করবেন। তো হোপফুলি ব্লগটা ভালো লেগেছে, ব্লগটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।